হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের জন্য একটা অ্যাপস নিয়ে আসলাম। তো অ্যাপসটিতে দেখাবো যে কীভাবে আপনারা একটা নাম্বার সেভ করে অন্যের প্রোফাইল পিকচার দেখতে পারেন, যেমন তার গ্যালারিতে যে পিকচার থাকবে সেই পিকচারগুলো আপনি দেখতে পারেন। তো চলেন কীভাবে কাজটা করবেন, এজন্য আপনাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। আপনারা সবাই জানেন যে অ্যাপস ডাউনলোড করতে হলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হয়। তো চলেন প্লে স্টোর থেকে আমি দেখাই দিচ্ছি কোন অ্যাপটি আপনারা ডাউনলোড করবেন। প্রথমে এখানে যে লিখবেন আইকন আইকন আইডি আইকন আইডি আপনি যদি আইকন আইডি লেখেন তাহলে দেখবেন ফার্স্টে যে অ্যাপসটি আসবে ওই অ্যাপসটি, এই যে দেখছেন মানুষের একটা মাথার চেখড়া, তো এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে ওপেন করে নেবেন। হ্যাঁ, ওপেন করার পরে যে কাজটি করবেন, আপনারা এই অ্যাপসটির মধ্যে প্রবেশ করবেন, সেম এরকম একটি ইন্টারফেস শো করবে। এরকম একটি ইন্টারফেস শো করার পরে আপনারা গেট স্টার্টে ক্লিক করবেন। হ্যাঁ, গেট স্টার্টে ক্লিক করার পরে আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, 0 বাদে। হ্যাঁ, মোবাইল নাম্বারটা দেওয়ার পরে গিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনারা এই নাম্বারটা একটু ভেরিফাই করে নেবেন, অটোমেটিকই ভেরিফাই হয়ে যাবে, একটু ওয়েট করতে হবে ভিউয়ার্স। হ্যাঁ, দেখতেই পারছেন যে নাম্বারটা এসে পড়েছে, ভেরিফিকেশন নাম্বারটা। তো কন্টিনিউতে ক্লিক করবেন আপনারা। হ্যাঁ, ভেরিফাই হয়ে গেছে ভিউয়ার্স, জাস্ট ওয়েট। হ্যাঁ, ভেরিফাই হওয়ার পরে আপনারা এখানে একটা নাম দিতে পারেন, আপনাদের যেমন ইচ্ছে সেরকম একটা নাম দিতে পারেন, এখানে একটা প্রোফাইল পিকচার দিতে পারেন। তো দেখতেই পারছেন যে ইন্টারফেসটা কেমন আসছে। তো নেক্সটে যাবেন, জাস্ট ওয়েট। হ্যাঁ ভিউয়ার্স, দেখতেই পারছেন যে আমার ফোনে যে সেভ নাম্বারগুলো আছে, তো সেই সেভ নাম্বারগুলো দেখাচ্ছে এবং তাদের যে নাম্বার সেভ এবং প্রোফাইল পিকচারগুলো ওগুলো দেখাচ্ছে। তো কীভাবে আপনারা এখান থেকে তাদের গ্যালারি পিকচারগুলো দেখতে পারেন সেটাই এখন আমি দেখাবো। হ্যালো ভিউয়ার্স, তো আপনাদের যে দেখাবো যে কীভাবে আপনারা এই নাম্বার সেভ নাম্বার থেকে আপনারা কীভাবে পিকচার দেখতে পারেন, তো সেটাই আমি এখন দেখাবো। তো আমার একটা এয়ারটেল কাস্টমার কেয়ারের নাম্বার এখানে সেভ রয়েছে। তো দেখতেই পারছেন এখানে যখন আপনারা পিকচারের উপর ক্লিক করবেন, যখন আপনাদের সেভ নাম্বারের উপর ক্লিক করবেন, তখন দেখবেন একটা মানুষের আইকনের মতন। তো আপনারা ওইটার উপর ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পরে এরকম আসবে, আসার পরে আপনারা দেখতে পারছেন যে উপরে ফটোস লেখা আছে, তো আপনারা ফটোসে একটা ক্লিক করে দেবেন। হ্যাঁ, ক্লিক করার পরে দেখতে পারবেন যে পিকচারগুলো এসে পড়েছে। তো এটা একটা কাস্টমার কেয়ারের নাম্বার, তো তার গ্যালারি যে পিকচারগুলো আছে সেগুলো শো করছে এখানে। তো ভিউয়ার্স দেখতে পারছেন যে তার গ্যালারির পিকগুলো এখানে শো করছে। তো আপনারা যদি চান এভাবে আপনারা একটা নাম্বার সেভ করে এই অ্যাপসটি দ্বারা কোনো ব্যক্তির প্রোফাইল পিক বা অর্থাৎ গ্যালারির পিকগুলো দেখে নিতে পারেন। তো আজ এই ভিডিওটা এ পর্যন্তই, আপনারা তো বুঝতেই পারছেন কীভাবে এটা ব্যবহার করবেন। এটা ব্যবহার করার জন্য আপনাদের একটা অ্যাপস লাগবে, অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, অ্যাভেলেবেল আছে। তো আপনারা যে প্লে স্টোরে আইকন আইডি লিখে সার্চ দেবেন, একদম ফার্স্টে যে অ্যাপসটি আসবে ওই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ওপেন করে আপনারা একটা নাম্বার দিয়ে কনফার্ম করে নেবেন, তাহলেই আপনারা এটা ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, আপনাদের জন্য অনেক দিন পর একটা ভিডিও তৈরি করেছি, যদি আশা করি যদি ভালো লাগে থাকে তো আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, যে পরবর্তী নেক্সট ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।